হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে উনিশে আগস্ট এবং এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অফেয়ার্সগুলো আলোচনা করবো প্রত্যেকদিন সকালে এই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়ে থাকে তো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকন অবশ্যই অন করবে এবং তারপর অলে ক্লিক করবে তাহলেই তোমরা সমস্ত নোটিফিকেশানগুলো কিন্তু পেয়ে যাবে আজকে মোট এগারোটি কোশ্চেন রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্ন বলবো সেই প্রশ্নের উত্তর বলবো এবং রিলেটেড ফ্যাক্টগুলোও তোমাদের স তোমাদের বলবো তো প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট তাও লাস্ট তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় আমাদের জিকের ক্লাস হচ্ছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র পাঁচ দিন জিকের ক্লাস দু দিন মক টেস্ট প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় তোমরা যদি সেগুলো না দেখে থাকো তো অবশ্যই দেখো আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো প্লেলিস্ট থেকেও সেই ক্লাসগুলো পেয়ে যাবে চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে যাক আজকের প্রথম কোয়েশন প্রথম কোয়েশ্চেন কোন মন্ত্রক আয়ুষ ফর ইমিউনিটি সচেতনতা অভিযান চালু করেছে আয়ুষ ফর ইমিউনিটি সচেতনতা অভিযান কোন মন্ত্রক চালু করেছে তো কারেক্ট আনসার হচ্ছে আয়ুষ মন্ত্রক আয়ুষ মন্ত্রক এই অভিযানটি চালু করেছে আয়ুষ এর পুরো নাম কি আয়ুষের পুরোনাম হচ্ছে আয়ুর্বেদা ইয়োগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি ইউনানি নেচারোপ্যাথি ইউনানি সিদ্ধ হোমিওপ্যাথি এটাই হচ্ছে আয়ুষের পুরোনাম তো আয়ুষ ফর ইমিউনিটি আয়ুষ মন্ত্রক চালু করেছে বর্তমানে ভারতের আয়ুষ মন্ত্রক হচ্ছেন শ্রীপদ নায়ক শ্রীপদ নায়ক এই অভিযান তিন মাস অবধি চলবে আর এর দ্বারা মানুষকে ইমিউনিটি বাড়ানোর উপায় সম্বন্ধে প্রচার করা হবে তো এই কোশ্চেন থেকে এতগুলো তোমরা ফ্যাক্টস জানতে পারলে তো কারেক্ট অ্যান্সার হবে অপশান বি দ্বিতীয় কোয়েশ্চানে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতোই তোমাদের আজকেও বলবো আমাদের লাইকের টার্গেট হচ্ছে ফাইভ প্রত্যেকে তোমরা ভিডিওটি লাইক করো তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও এবং তোমাদেরও বলবো তোমরাও প্রত্যেক সকালে ঘুম থেকে উঠে ছোটো টার্গেট হলেও একটা টার্গেট করো এবং সে সারাদিন লেগে পড়ো সেই টার্গেটকে অ্যাচিভ করার জন্য প্রত্যেক দিন সকালে একটা করে ছোট ছোট সারা দিনের জন্য টার্গেট করতে হবে যে এই টার্গেট আমাকে দিনের মধ্যে কমপ্লিট করতেই হবে তাহলে কিন্তু সফলতা নিশ্চয়ই আসবে নিশ্চয়ই পরীক্ষায় পাশ করবে পরবর্তী পরীক্ষাতে কোন ফ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন ফর্মুলা ওয়ান ড্রাইভার স্পেনিশ গ্র্যান্ড প্রিক্স দু হাজার কুড়ি জয়ী হলো তো কারেক্ট আনসার হবে লুইস হ্যামিল্টন অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার লুইস হ্যামিল্টন একজন ফর্মুলা ওয়ান ড্রাইভার তিনি স্পেনিশ গ্র্যান্ড প্রি বা স্পেনিশ গ্র্যান্ড প্রিক্স দু হাজার কুড়ি জয়ী হয়েছেন দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যাক্স ওয়ারস্টপন এবং তৃতীয় স্থানে রয়েছেন বল্টেরি বোটাস তো লুইস হ্যামিল্টন প্রশ্ন থাকে তিনি কোন কোম্পানির চালক তো লুইস হ্যামিলটন মার্সিডিজ চালক কারেক্ট আনসার হলো অপশান এ আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করবে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যে কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হলে সেই প্রশ্ন তোমরা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারবো পারবে সঙ্গে সঙ্গে উত্তর পাবে সেখানে তিন নম্বর কোয়েশ্চেন সম্প্রতি পার্সি সম্প্রদায় কবে নৌরোজ উৎসব পালন করলো নৌরোজ বা নবরোজ উৎসব বলা হয়ে থাকে তো ষোলোই আগস্ট ভারতের পার্সি সম্প্রদায় এই উৎসব পালন করে থাকে তারা এই উৎসবটি নববর্ষ উৎসব হিসেবে পালন করে থাকে তো বিশ্বের সমস্ত পার্সি সম্প্রদায় মার্চ মাসে এই দিনটি পালন করে থাকে এবং ভারতের এটা পালিত হয়ে থাকে আগস্ট মাসে ইরানি ক্যালেন্ডারের শুরুতে ইরানি ও পারসি সম্প্রদায় এই নববর্ষ দিবসটি উদযাপন করে থাকে তাহলে নৌরোজ উৎসব কারা পালন করে পার্সি সম্প্রদায় ষোলোই আগস্ট এটা পালিত হলো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা চার কোন দেশের সভাপতিত্বে ব্রিক্স অ্যান্টি ড্রাগ ওয়ার্কিং গ্রুপের চতুর্থ বৈঠক আয়োজিত হলো কারেক্ট আনসার কী হবে রাশিয়া রাশিয়ার সভাপতিত্বে ব্রিক্স অ্যান্টি ড্রাগ ওয়ার্কিং গ্রুপ এর চতুর্থ বৈঠক আয়োজিত হয়েছে তো ব্রিক্স ব্রিক্স হচ্ছে পাঁচটি দেশ সম্বলিত একটি সংগঠন ব্রিক্সে কোন কোন দেশ আছে প্রথমেই বি যেটা রয়েছে ব্রিক্সের বি থেকে হচ্ছে ব্রাজিল আর থেকে রাশিয়া আই থেকে ইন্ডিয়া সি দিয়ে চায়না এস থেকে হচ্ছে সাউথ আফ্রিকা তাহলে পাঁচটি দেশ আছে ব্রিক্সের মধ্যে রাশিয়ার সভাপতিত্বে এটা আয়োজিত হয়েছে এবং ভারতের প্রতিনিধিত্ব করেছেন কে ভারতের প্রতিনিধিত্ব করলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এর ডিরেক্টর জেনারেল রাকেশ আস্থানা তাহলে এখান থেকে তোমরা এটাও জানতে পারলে যদি তোমাদের প্রশ্ন থাকে যে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এর ডিরেক্টর জেনারেলকে তখন হবে রাকেশ আস্থানা রাশিয়াতে এটা অনুষ্ঠিত হয়েছে তাহলে রাশিয়ার রাষ্ট্রপতির নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো এবং রাশিয়ার কারেন্সি বা মুদ্রা হচ্ছে রুবেল পরবর্তী কোয়েশ্চেন দেখব কোন ব্যাংক ডিজিটাল আপনায়ের নামক অভিযান চালু করল ডিজিটাল আপনায় নামক অভিযানটি চালু করছে সম্প্রতি পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই অভিযানের লক্ষ্য হচ্ছে ডিজিটাল ব্যাংকিং এ উৎসাহিত করার জন্য এই অভিযানটি পনেরোই আগস্ট দু হাজার কুড়ি থেকে একত্রিশে মার্চ দু পর্যন্ত চলবে ডিজিটাল ব্যাংকিংয়ে উৎসাহ প্রদান করার জন্য আচ্ছা পিএনবির পুরো নাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হেডকোয়ার্টার অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে এবং বর্তমানে পিএনবির এমডি এবং সিইও রয়েছেন মল্লিকার্জুন রাও মল্লিকার্জুন রাও নেক্সট কোয়েশন দেখবো আমরা ছয় ভারতীয় রেলওয়ে কোথায় বিশ্বের উচ্চতম রেলওয়ে স্তম্ভ সেতুর নির্মাণ করছে এই কোয়েশনটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে বিশ্বের উচ্চতম রেলওয়ে স্তম্ভ সেতু স্তম্ভ সেতুর অর্থাৎ স্তম্ভের উপর যেসব সেতুগুলো থাকে সেটা হচ্ছে স্তম্ভ সেতু তো বিশ্বের সবচেয়ে উচ্চতম রেলওয়ে সেতু স্তম্ভ সেতু যার উচ্চতা হবে ওয়ান ফোরটি ওয়ান মিটার এবং এর আগে বিশ্বের উচ্চতম সেতু ছিল ওয়ান মিটার যেটা ছিল ইউরোপে তো এটা কোথায় তৈরি করা হচ্ছে এটা হচ্ছে মণিপুরে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো এটাই হবে এরপর বিশ্বের উচ্চতম রেলওয়ে স্তম্ভ সেতু আচ্ছা মণিপুরে এটা নির্মাণ করা হচ্ছে তাহলে মণিপুর সম্পর্কিত আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার রিভিশন করে নেব সম্প্রতি মণিপুরে লাই হরবা উৎসব পালিত হয়েছে লাই হরবা উৎসব কুডল অভিযান চালু করেছে মণিপুর যে কুডল অভিযান রাষ্ট্রসংখ দ্বারা প্রশংসিত হয়েছে তাই তোমাদের জন্য কোন কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্ট্যান্ট যে কুডল অভিযান চালু করেছে কোন রাজ্য মণিপুর ভারতের প্রথম চারাগাছের জন্য চিকিৎসালয় তৈরি করেছে মণিপুর তেইশ এপ্রিল মণিপুর খংজম দিবস হিসেবে পালন করে থাকে তো এই কোয়েশ্চান থেকে এতগুলো রিলেটেড ইনফরমেশান আমরা জানতে পারলাম আচ্ছা মণিপুরে এটা নির্মাণ করা হচ্ছে তাহলে মণিপুরের মুখ্যমন্ত্রীর নাম কি এন বীরেন সিং এন বীরেন সিং মণিপুরের বর্তমান গভর্নরের নাম কি নাজমা হ্যাপতুল্লা নাজমা হ্যাপতুল্লা মণিপুরের রাজধানীর নাম কি মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল মণিপুরের রাজধানীর নাম ইম্ফল নেক্সট কোয়েশ্চেন দেখব সাত কোন দেশ প্রত্যেক বছর পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে ভারতের যেদিন স্বাধীনতা দিবস সেদিনই কোন দেশ জাতীয় শোক দিবস হিসেবে শোক দিবস হিসেবে পালন করে থাকে কারেক্ট আনসার হবে বাংলাদেশ পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসাবে পালন করছে কারণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান রহমানের হত্যা হয়েছিল পনেরোই আগস্ট এবং এবছর পঁয়তাল্লিশতম প্রয়াণ দিবস পালন করা হয়েছে তাই বাংলাদেশ প্রত্যেক বছর জাতীয় শোক দিবস পালন করে পনেরোই আগস্ট আচ্ছা বাংলাদেশ এই দিনটি পালন করে থাকে তাহলে বাংলাদেশের প্রেস বর্তমান প্রেসিডেন্টের নাম কি আবদুল্লাহ হামিদ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি শেখ হাসিনা এবং বাংলাদেশের রাষ্ট্রপতি বললাম বাংলাদেশের কারেন্সি বা মুদ্রা হচ্ছে টাকা এবং বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা যুদ্ধ অভ্যাস হয়ে থাকে সেটা হচ্ছে সম্প্রীতি অভ্যাস এটা তোমাদের মনে রাখতে হবে সম্প্রীতি অভ্যাস ভারত এবং বাংলাদেশের মধ্যে এবং এবারে কথাই হয়েছে এবারে হলো মেঘালয় এটাও মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আর্ট সম্প্রতি কোন রাজ্য সরকার কোন রাজ্য সরকার ই কমার্স প্ল্যাটফর্ম ইয়েলো চেন লঞ্চ করেছে কারেক্ট আনসার হচ্ছে এই ইয়েলো চেন একটা ই কমার্স প্ল্যাটফর্ম এটা লঞ্চ করেছে নাগাল্যান্ড অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার এর উদ্দেশ্য হচ্ছে রাজ্যের আর্থিক উন্নয়ন বৃদ্ধি করার জন্য রাজ্যে উৎপাদিত যেসব দ্রব্য উৎপাদিত হচ্ছে রাজ্যে এবং যেসব পরিষেবাগুলো চালু আছে রাজ্যে তার দ্বারা স্থায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এই ইয়েলো চেন ই কমার্স প্ল্যাটফর্মটি লঞ্চ করা হয়েছে কে লঞ্চ করলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিও রিও নেফিও রিও আর নাগাল্যান্ডের গভর্নরের নাম হচ্ছেন আর এম রবি আর এন রবি নাগাল্যান্ডের গভর্নর এবং নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা প্রশ্ন থাকে হর্নভিল ফেস্টিভ্যাল কোথায় পালিত হয়ে থাকে বা কোথায় আয়োজিত হই হর্নভিল ফেস্টিভ্যাল এটা হবে নাগাল্যান্ড এই থাকবে থাকে পরীক্ষাতে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব সম্প্রতিকে ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রজেক্ট এর উদ্বোধন করলেন অর্থাৎ ও এস ও ও জি নামক প্রজেক্ট চালু করলেন সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার এই প্রজেক্টের মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক স্তরে একে অপরের সাথে সংযুক্তভাবে গ্রিন গ্রিড স্থাপনের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে শক্তি বিনিময় করার প্রয়াস তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম আইএসএ অর্থাৎ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর দু সালের প্রথম সভাতেই প্রথম বৈঠকেই এই কথাটি তিনি বলেছিলেন সেখানে যে এই ধরনের একটা প্রজেক্ট চালু করার কথা তিনি প্রথম বলেছিলেন আইএসএ এ এ পুরোনাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স যার একমাত্র আন্তর্জাতিক সংগঠন যার হেডকোয়ার্টার ভারতে অবস্থিত এর হেডকোয়ার্টার অবস্থিত ভারতের হরিয়ানার গুরুগ্রামে মনে রাখবে গুরুগ্রাম একমাত্র আন্তর্জাতিক সংগঠন এবং এই সভাতেই দু সালে নরেন্দ্র মোদী প্রথম এই প্রজেক্ট চালু করার কথা বলেছিলেন তাহলে অপশান এ কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা দশ সম্প্রতি কোন রাজ্যে নেশামুক্ত অভিযান চালু হলো তো সম্প্রতি রাজ্য নয় জম্মু এবং কাশ্মীর হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে নেশা মুক্ত অভিযান চালু করা হয়েছে এবং ভারতের মোট দুশো বাহাত্তরটি জেলাতে এই অভিযান চালু করা এই অভিযান করা হবে আচ্ছা জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর কয়েকদিন আগেই তোমাদের আমি বলেছি নতুন নিযুক্ত হয়েছেন তো অবশ্যই তোমরা এটা কিন্তু কমেন্ট করে জানাবে যে জম্মু কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বা উপরাজ্যপালের নাম কি তোমাদের মাত্র এই কদিন আগেই তোমাদের এটা করিয়েছি তো তোমরা এটা কিন্তু প্রত্যেককেই কমেন্ট করতেই হবে উত্তরটা এবং এর আগে লেফটেন্যান্ট গভর্নর গিরিশচন্দ্র মুর্মু ছিলেন তিনি বর্তমানে সিএজি হয়েছেন কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল তাহলে বর্তমানে কে আছেন সেটা তোমাদের বলতে হবে নেক্সট কোশ্চেন হচ্ছে সম্প্রতি কোথায় সেন্টার ফর বায়োফার্মা অ্যানালাইসিস এর স্থাপন করা হয় তো সম্প্রতি পুনেতে মহারাষ্ট্রের পুনেতে সেন্টার ফর বায়োফার্মা অ্যানালাইসিস এর স্থাপন করা হলো তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো আজকের এই এগারোটি কোয়েশ্চেন ছিল আজকের এগারোটি কোয়েশ্চেন শেষ হলো এবং তোমাদের ক্লাস ভালো লাগলে প্রত্যেকেই যারা দেখছো এক্ষুনি লাইক করে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও এবং আজকের যে প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে সেই প্রশ্নটি হচ্ছে আজকের যে প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের কমেন্ট বক্সে সেটা হচ্ছে সম্প্রতিকে ফিট ইন্ডিয়া ইউথ ক্লাব এর উদ্বোধন করলেন পীযুষ গোয়াল নরেন্দ্র মোদী কিরেন রিজিজু বা কে ইউনিয়ন তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানো এক্ষুনি যারা ভিডিওটি দেখছো কমেন্ট করো এবং ডিটেলসে লেখারও চেষ্টা করো আজকের শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ আজকের টার্গেট তোমাদের আমি বলেছি ফাইভ প্রত্যেকে তোমরা লাইক করে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো আমাদের প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় জি ক্লাস হচ্ছে না দেখে থাকলে অবশ্যই দেখবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো তোমাদের জন্য প্লে করে দিয়েছি আলাদা করে প্লে থেকে দেখতে পারবে এবং আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের টাইম হচ্ছে দিন সকালে এই টাইম আটটার সময় তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা পাবে আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে আমরা বিভিন্ন পিডিএফগুলো প্রোভাইড করে থাকি ফেসবুক গ্রুপে যে কোনো প্রশ্ন যে কোনো সমস্যা আমাকে মেসেজ করতে পারবে এবং তোমরা ফেসবুক গ্রুপে যে কোনো পো প্রশ্ন পোস্ট করো কিন্তু প্রত্যেকে তোমরা কোশ্চেন পোস্ট খুব কম করো ফেসবুক গ্রুপে অবশ্যই প্রত্যেকে কোশ্চেন পোস্ট করো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ